সেক্ষেত্রে আশা করি তোমরা সকলে ভালো আছো। আর কোভিড-19 পরিস্থিতি আবারও বাড়তেছে, তো এর কারণে তোমরা সাবধানে চলাফেরা করবে। আর আমাদের অনলাইন ক্লাস চালু হয়ে গেছে, তোমরা অনলাইন ক্লাসে প্রত্যেকটা বিষয় দেখবে মনোযোগ সহকারে। তো আজকে আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়। তো অষ্টম শ্রেণীর ক্লাসের প্রথম অধ্যায় হচ্ছে উপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে আসে। 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যা ও নবাব সিরাজ উদ্দৌলাকে পরাস্ত করে এক সময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবে 1757 সালের পর বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকেই উপনিবেশিক যুগ বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমরাকে উপনিবেশিক যুগ বলি। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানবো, উপনিবেশ কিটা ব্যাখ্যা করতে পারবে, উপনিবেশ প্রতিষ্ঠার বিশেষের অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। পার্ট এক আমরা এখন আলোচনা করবো বাংলায় উপনিবেশিক শাসন। উপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে প্রভুত্ব স্থাপন করে থাকে, নিজের দখলে আনে।